ইয়া হাবিবি ইয়া হাবিবি তাল টু কুয়েত। তো বন্ধুরা, আজকে আবার আর একটা কুয়েতের মেলায় এলাম। তো বুঝতেই পারছো, মেলা মানে মেয়েদের আনাগোনা। তো আজকে এসেছি বিভিন্ন রকম সেন্ট আতর যেসব মেয়েরা ব্যবহার করে, কুয়েতের মেয়েরা, তার মেলা লেগেছে। তো আজকে এসেছি মেলাতে, কুয়েতের মেলা। জায়গার নাম হচ্ছে মিসরেফ, জায়গার নাম হচ্ছে মিসরেফ। এখানে শুধু অফার লাগে বিভিন্ন কোম্পানির, হাই ফাই কোম্পানি, যেসব কোম্পানি এগুলো আছে আতরের, সেই সব কোম্পানির আজকে মেলা লেগেছে। তো সাধারণত এখানে ছেলেদের থেকে মেয়েরাই বেশি ভিড়ভাট্টা। তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি মেলার ভিতরে প্রবেশ করেছি। তো মেলাটাকে দেখানোর চেষ্টা করছি যে মেয়েদের যে আতর ব্যবহার করে, সব কি কি কোম্পানির ব্যবহার করে, সেসব দেখানোর চেষ্টা করব কোম্পানিগুলা। কেননা এখানে ওপেন ক্যামেরা নিষেধ, আমি গোপন ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যতটুকু সম্ভব হচ্ছে। হয়তো ক্লিয়ারিটি হয়তো সম্পূর্ণ আসবে না, তো যতটা সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। তো এগুলো সবই কিন্তু আতর, সেন্ট আতর, পারফিউম, তারপরে বখুর, হ্যাঁ, এই সব জিনিস, মানে অন্য কিছু নয়, সমস্ত মেলা। এই যে দেখতে পাচ্ছে সব হাতে শুধু ঝুলাই ঝুলা, সব সেন্টের ঝুলা। এরা 10 দিন গোসল করে না কিন্তু সেন্ট ব্যবহার করে ভাই। হ্যাঁ, 10 দিন গোসল করে না কিন্তু সেন্ট ব্যবহার করে। তো গোটা গা ময় সেন্ট ছড়িয়ে যায়। আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে সব বিভিন্ন কোম্পানির সেন্ট, বিভিন্ন কোম্পানির আতর, পারফিউম, এর দোকান বসেছে। আর এখানে অফার চলছে, 50% ডিসকাউন্ট অফার। তো এই জায়গার নাম হচ্ছে কুয়েত মিসরফ, মিসরফ কুয়েত। তো এখানে আজ অফার চলছে, আর ওই যে অফারের দোকান, মেলার ভিতরে আমি প্রবেশ করেছি, মেলাটাকে দেখানোর চেষ্টা করছি। শুধু মেয়ে, শুধু মেয়ে, মেয়ে ছাড়া কিছু নাই। মেয়েরা শুধু কেনাকাটার জন্য মেয়েরাই বেশি। তো এই যে কোম্পানির, এই যে একটা ব্র্যান্ডেড কোম্পানি, সব ব্র্যান্ডেড কোম্পানি, হ্যাঁ, সব ব্র্যান্ডেড কোম্পানি, সব ব্র্যান্ডেড কোম্পানি। শুধু মেলার মধ্যে মেয়েদেরই আনাগোনা বেশি। তো যাই হোক, আজকে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তো আমি মেলার ভিতরে এখন ঘুরছি, আর গোপন ক্যামেরার মাধ্যমে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। কেননা ওপেন ক্যামেরা করলে পুলিশও ঘুরে বেড়াচ্ছে, সিকিউরিটি আছে, তো ক্যামেরা কেড়ে নেবে, না তো মোবাইল কেড়ে নেবে, আমাকে হয়তো বিপদের সম্মুখীন হতে হবে। তো যতটা পারছি আর কি চেষ্টা করছি দেখানোর। কেননা মেলার ভিতরে বোঝাই যাচ্ছে, মেলার ভিতরে ক্যামেরা করাটা কত কষ্টকর। তবু মানে নিজের ঝুঁকি নিয়ে পাবলিককে দেখানোর জন্য মেলাটাকে আমি চেষ্টা করছি। তো অবশ্যই যারা এই আমার এই ভিডিওটাকে দেখছো, যারা নতুন, তারা অবশ্যই পেজটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার দেবে। তো সাবস্ক্রাইব করলে কি হবে, যে এইরকম নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব, তোমার কাছে নোটিফিকেশন আগে চলে যাবে। তো এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলের সঙ্গে থাকো। আর শেয়ার দিলে কি হবে, শেয়ার দিলে বন্ধুবান্ধব যারা এখনও পর্যন্ত এই সুন্দর ভিডিওটা দেখতে পাইনি তাদের কাছে পৌঁছে যাবে। তো সকলে কাছে আমি আশা রাখি, যারা নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ।